আসসালামু আলাইকুম ছোট্ট সোনামণিরা, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা ঘরে সুস্থ এবং নিরাপদে আছো। তো সোনামণিরা, আজ আমি মেহেরপুর অনলাইন প্রাইমারি স্কুলের পক্ষ থেকে প্রথম শ্রেণীর সোনামণিদের জন্য বাংলা বিষয়ের একটি পাঠ নিয়ে এসেছি। তো সোনামণিরা, প্রথম শ্রেণীর সোনামণিরা, তোমরা ঝটপট আমার ক্লাসের সামনে বই খাতা নিয়ে বসে পড়ো, ঠিক আছে? আজকের পাঠে তোমাদের সবাইকে লাল গোলাপ ফুলের শুভেচ্ছা রইল, ঠিক আছে সোনামণিরা? আচ্ছা সোনামণিরা, আমি যদি তোমাদের পাঠে যাওয়ার আগে তোমাদের জন্য একটা ভিডিও বা গান দেখাই, কেমন লাগবে তোমাদের? নিশ্চয় ভালো লাগবে, তাই না? তাহলে চলো গানটা আমরা মনোযোগ দিয়ে শুনি। সোনামণিরা, কেমন লাগলো গানটি? খুব ভালো লেগেছে, তাই না? জানি আমরা কি দেখলাম, বিভিন্ন ধরনের ফুল দেখলাম, ফুলের সঙ্গে গান করছে, তাই না? ফুলের বাগান দেখলাম, তাই না সোনামণিরা? ফুল আমরা কি, আমরা ফুল চিনি? বিভিন্ন ধরনের ফুল আমরা কি দেখেছি? আমরা এখানেও দেখলাম, তাই না? আর এমনি তোমরা কি ফুল দেখেছো কখনো? কি কি রঙের ফুল দেখেছো তোমরা বলো তো? অনেক রঙের ফুল দেখেছো নিশ্চয়, তাই না? আমার তো ফুল ভীষণ ভালো লাগে, তোমাদের ভালো লাগে? নিশ্চয় ভালো লাগে, ফুল সবার ভালো লাগে। আচ্ছা সোনামণিরা, এখানে দেখো তো এই ফুলগুলো কি ফুল, কি কয়টি কালারের ফুল দেখতে পাচ্ছ এখানে? দেখো তো সোনামণিরা, এটা এটি কি রঙের ফুল? এটি লাল রঙের ফুল, তাই না? এটি কি রঙের ফুল? এগুলো হলুদ রঙের ফুল, তাই না? এটি দেখো তো সাদা ফুল, তাই না? এই ফুলগুলো হলো বেগুনি ফুল, দেখতে পাচ্ছ? বিভিন্ন রঙের আমরা ফুল দেখতে পাচ্ছি, তাই না? এরকম বিভিন্ন রঙের ফুল কি তোমরা দেখেছো কখনো? নিশ্চয় দেখেছো।
আচ্ছা শোনা মনিরা, এখানে এবার খেয়াল করো তো, আমি তোমাদের জন্য বিভিন্ন রঙের বিভিন্ন রকম ফুল নিয়ে এসেছি। দেখো তো এগুলো কি দেখতে পাচ্ছ, নানা রকম ফুল, তাই না? অনেক রকম ফুল দেখতে পাচ্ছি। এগুলো কিন্তু আমারই উঠানো ফুল, বুঝছো, আমার বাগানের ফুল। তাহলে এখানে আমরা নানা রঙের ফুল দেখতে পাচ্ছি, তাই না? তো সোনামণিরা, আমাদের আজকের পাঠ কি তোমরা বুঝতে পারছো? আমাদের আজকের পাঠ হচ্ছে, তোমাদের বাংলা বইয়ে রুবির বাগান গল্প আছে না, রুবির বাগান গল্পের আমরা কিছু অংশ আমরা পড়বো, ঠিক আছে সোনামণিরা? রুবির বাগানে একটি ডরডর সাদা ফুল ধরে, রুবির একটি বাগান আছে, ডরডর সাদা ফুল ধরে, এতদূর পর্যন্ত আমরা আজকে পড়ব, ঠিক আছে সোনামণিরা? আচ্ছা সোনামণিরা, দেখো তো এখানে আমি কি দেখতে পাচ্ছ তোমরা, কি রঙের ফুল এবং কি ফুল এটি? রংটি নিশ্চয় তোমরা চেনো সবাই, এটি হলো লাল রং, তাই না? আর ফুলটি কি ফুল? গোলাপ, ঠিকই ধরেছো তোমরা, লাল গোলাপ এটা, তাই না? এটা কি গোলাপ? লাল গোলাপ। এবার আরো একটা ফুল দেখো, এটি কি ফুল? দেখো তো রংটা বলো তো আগে তোমরা, এর রং হলো হলুদ, আর এটা গাঁদা ফুল, গাঁদা ফুলটা শীতকালে ফোটে, তো দেখতে পাচ্ছ এগুলো হলো গাঁদা ফুল, ঠিক আছে সোনামণিরা? তাহলে এটা হলো হলুদ গাঁদা, তাই না? এবার নিশ্চয় বুঝতে পারছো এই ফুলটা অনেকেই চেনো, আমি জানি সবাই চিনো। এই ফুলটার রং কি বলতো? এটার রঙও লাল। ফুলটি কি ফুল? জবা, ঠিকই বলেছো তোমরা, এটা হলো জবা ফুল, তাহলে এটা হলো লাল জবা। তাহলে আমি কয়টা ফুল দেখালাম? তিনটা ফুল দেখালাম। আরো আমরা ফুল দেখি, দেখো তো সোনামণিরা, এটি কি ফুল? এটি অনেকে দেখেছো বা কেউ দেখোনি, এরকম হতে পারে, এটা হলো ঝোপে ঝাড়ে দেখা যায়, এটি হলো ঢোল কলমি ফুল, ঠিক আছে সোনামণিরা? রাস্তার দুই পাশে অনেক সময় ঝোপের ভিতর এই ফুলগুলো ফোটে। আর এর রংটা কি? এই ফুলটার রং কি? বেগুনি। এটার রং কি? বেগুন। তাহলে এটার ফুলটার নাম কি বলো তোমরা? ঢোল কলমি, তাই না? আর এর রং হলো বেগুনি। এবার সোনামণিরা, এখানে কিছু ফুল পড়ে আছে ঘাসের উপরে, সবুজ ঘাসের উপরে কিছু ফুল পড়ে আছে, দেখো তো ফুলগুলো কি ফুল? এটা হলো সাদা শিউলি, তাই না? সাদা রঙের শিউলি। কিন্তু এখানে আমার কমলা কমলা কি দেখা যাচ্ছে এগুলো বলো তো? এগুলো হচ্ছে কমলা রঙের বোটা। এই ফুলটার সাদা ফুল, কিন্তু এর বোটা হলো কমলা রঙের। ফুলটার নাম কি? শিউলি ফুল, মনে থাকবে তোমাদের? হ্যাঁ, শিউলি ফুল। এটা ঝরে পড়ে সবুজ ঘাসের উপরে। সোনামণিরা, আমি তোমাদের কয়েকটা ফুল দেখালাম, পাঁচটি ফুল দেখালাম, তাই না? পাঁচ রঙের পাঁচটি ফুল, চার রঙের ফুল দেখেছি। তো তোমাদের এবার পাঠ্য বইটি বের করে ফেলো তো সোনামণিরা, আমি তোমাদের পাঠ্য অংশটুকু দেখাই, বের করো, করার পরে তোমাদের সঙ্গে পাঠ্য অংশটুকু পড়বো। দেখো তো এখানে আমি পাঠ্য অংশটুকু নিয়ে এসেছি, তোমরা এর সঙ্গে সঙ্গে বইয়ের সঙ্গে আঙুল মিলায়ে পড়বে, ঠিক আছে সোনামণিরা? রুবির বাগান। রুবির একটি বাগান আছে, সেখানে নানা রকম ফুলের গাছ, একদিকে লাল গোলাপের সারি, আরেকদিকে হলুদ গাঁদার গাছ, তার পাশে আছে জবা ফুলের ঝোপ, জবার রং লাল, বাগানের চারপাশে বেড়া, ঢোল কলমি গাছে, তাতে বেগুনি ফুল ফোটে, বাগানের দরজার পাশে দুটি শিউলি গাছ, সাদা শিউলি ফুলের বোটা কমলা রঙের,
গাছের তলায় সবুজ ঘাস, তার উপর সাদা ফুল ঝরে পড়ে। দেখলে সোনমণিরা, দেখেছো? এবার তোমাদের বইয়ে যে পড়াটা পড়লো এটা তোমরাও এবার পড়ো আমার সঙ্গে সঙ্গে। বইয়ে তোমরা এই পড়ার নিচে আঙুল দিবে, ঠিক আছে? এবং আমার সঙ্গে পড়বে। বলো তো তোমরা, রুবির বাগান। রুবির একটি বাগান আছে, সেখানে নানা রকম ফুলের গাছ। একদিকে লাল গোলাপের শাড়ি, আর একদিকে হলুদ গাঁদার গাছ। তার পাশে আছে জবা ফুলের ঝোপ, জবার রং লাল। বাগানের চারপাশে ঢোলকলমি গাছের বেড়া, সেখানে বেগুনি ফুল ফোটে। বাগানের দরজার পাশে দুইটি শিউলি গাছ, সাদা শিউলি ফুলের বোটা কমলা রঙের। গাছের তলায় সবুজ ঘাস, তার উপর সাদা ফুল ঝরে পড়ে। তো সম্মানীরা, পাঠ্যাংশটুকু তোমাদের আমি পড়ালাম, পরবর্তীতে তোমরা বাসায় বসে আরো ভালোভাবে পড়বে, ঠিক আছে সোনামণিরা? রুবির বাগান। এবার সোনামণিরা, তোমাদের যে গল্পটুকু পড়ালাম রুবির বাগানের, সেখানে গল্পে তোমরা কয়টি ফুল দেখলে একটু মনে করার চেষ্টা করো। তোমাদের আমি কয়টা ফুল দেখিয়েছি একটা একটা করে মনে করো তো তোমরা। পাঁচটি ফুল দেখিয়েছি আমরা, কি কি? গোলাপ, জবা, গাঁদা, ঢোলকলমি ও শিউলি। কয়টি ফুল দেখিয়েছি? পাঁচটি ফুল দেখিয়েছি, তাই না? আমি গোলাপ, জবা, গাঁদা, ঢোলকলমি ও শিউলি। আর কি কি রঙের ফুল দেখলে বলো তো তোমরা? এই ফুলগুলা রং কি কি ছিল নিশ্চয় মনে আছে তোমাদের? হ্যাঁ, লাল, হলুদ, বেগুনি ও সাদা রঙের ছিল, তাই না? ফুলগুলো লাল ছিল কোন দুইটা? জবা এবং গোলাপ ছিল লাল রঙের, আর হলুদ ছিল গাঁদা, আর বেগুনি ছিল কোন ফুলটা? ঢোলকলমি ফুল ছিল, আর সাদা রঙের ফুল ছিল কোনটা? শিউলি। তোমরা এবার নিশ্চয় বলতে পারবে গল্পে আমি কয়টি ফুল দেখিয়েছি, কি কি রঙের ফুল দেখিয়েছি। অনেক ধন্যবাদ সোনামণিরা। এবার তোমাদের জন্য আরো কয়েকটি রং, লাল ও হলুদ রঙের আরো কিছু ফুল দেখাচ্ছি, দেখো তো। এরকম আরো কিছু নিশ্চয় অন্য ফুল, লাল ও হলুদ রঙের অন্য ফুলও ফোটে, তোমরা নিশ্চয় দেখেছ। এখানে দেখো, জবা কিন্তু অনেক রঙের হয়, গোলাপও অনেক রঙের হয়, সব ফুলই বিভিন্ন রঙের হয়ে থাকে। তোমাদের দেখো এই দুইটা কি রঙের? হলুদ রঙের, তাই না? আর এই দুইটা কি রঙের? লাল রঙের, তাই না? লাল সবাই চেনো তোমরা। তাহলে আমরা লাল ও হলুদ রঙের আরো কয়েকটি ফুল দেখলাম, তাই না সোনামণিরা? এবার সোনামণিরা, তোমাদের জন্য এটা কি ফুল? তোমাদের কিন্তু এবার ঝটপট খাতাটা বের করে ফেলতে হবে, খাতা আর পেন্সিল নিয়ে রেডি হও, ঠিক আছে? এটা হলো কি ফুল আর এটা কি ফুল, এখানে কিন্তু এলোমেলো করে আমার শব্দটা দেওয়া আছে। তোমরা এবার সাজিয়ে পাশে এরকম ঘর করে লেখো তো দেখি তোমরা কেমন পারো। এটি কি ফুল? এখানে কি আছে সেইভাবে ঠিকভাবে শব্দটা আছে? দেখো তো একটু এলোমেলো আছে, তাই না? তোমরা এই শব্দটাকে সুন্দর করে গুছাই লেখো তো, দেখো তো শব্দটা এটা কি আসছে? এটা কি গোলাপ আসছে? এই শব্দটাতে আসছে না, তাই না? এটাকে সাজিয়ে লিখতে হবে। এখানে একটু ভুল আছে সোনামণিরা, এখানে ওকার হবে, ঠিক আছে? তাহলে তোমরা এটাকে ঠিক করে সাজিয়ে লেখো, লিখছো নিশ্চয়? দেখো মিলেছে তোমাদের আমার এই লেখাটার সাথে? গোলাপ, গোকার, লয়াকার, প, গোলাপ। আর জবা এখানে কি ছিল? গয়াকার, বর্গীয় জ, কিন্তু এখানে হবে কি? বর্গীয় জ, গয়াকার, জবা। তাহলে আমার সাথে বলো, গোলাপ, জবা। তাহলে এটা কি ফুল? গোলাপ, এটা জবা।
নিশ্চয় লিখেছো এবার তোমরা। এবার শোনা মানিরা, ছবি দেখে ফুলের নাম ও তার পাশে ফুলটি রঙের নাম লিখবে, ঠিক আছে? এবারও কিন্তু খাতায় তোমরা লিখবে, এই ফুলটি কি ফুল, এই ফুলটি কি ফুল, এই ফুলটি কি ফুল। তোমরা লিখে ফেলো তো ফুলগুলোর নাম আগে। হ্যাঁ, পরপর লিখে ফেলো। এটা গোলাপ, তাই না? এটি কি ফুল? শিউলি। এটি কি ফুল? গাঁদা। এবং এটার রং পাশে কিন্তু লিখবে, দেখি তোমরা কতটুকু পারো। নিশ্চয় লিখছো তোমরা। দেখো সোনামণিরা, মিলেছে কিনা তোমরা একটু দেখো, আর যদি না মিলে থাকে তোমরা এভাবে লিখে ফেলো ঝটপট, ঠিক আছে? হ্যাঁ, তোমাদেরকে একটু সময় দিচ্ছি, তোমরা লিখে ফেলো। লিখছো নিশ্চয়? নিশ্চয় হয়ে গেছে সোনামণিরা তোমাদের? এবার তো সোনামণিরা, আমার পার্টি এ পর্যন্তই। সোনামণিরা ভালো থাকো, সুস্থ থাকো, আর সুন্দর সুন্দর এই যে ঘরে বসে আছো এই সময়তে তোমরা সুন্দর সুন্দর ফুলের বাগান করতে পারো, ঘরে বসে থেকে বাবা মার সাথে সহযোগিতা করতে পারো ফুলের বাগানে, ঠিক আছে সোনামণিরা? তো তোমরা এই রুবির বাগানের মতো তোমরাও পরবর্তীতে নিশ্চয় ফুলের বাগান করবে। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, পরবর্তীতে তোমাদের জন্য অন্য একটি ক্লাস নিয়ে হাজির হব। আমার ক্লাসটি মনোযোগ দিয়ে দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।